সবচেয়ে এটা হলো জিকরুল্লাহ আল্লাহর নেককার বান্দাদের মজলিস হাদিসের পরিভাষা এটা হলো জান্নাতের বাগান হাদিসের পরিভাষা এটা হলো জান্নাতের বাগান নবী করিম সাল্লাম বলে গিয়েছেন ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ দুনিয়াতে তুমি হাঁটছো আসছো যাচ্ছো চলার পথে আসার পথে হাঁটার পথে কোথাও যদি দেখো জান্নাতের বাগান সাজানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোথাও জান্নাতের বাগান সাজানো দেখলে কিছুক্ষণ জান্নাতের বাগানে অবস্থান করবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ওমা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন মাজালিসুজ জিক্র কোথাও যদি আল্লাহর বান্দার আল্লাহকে স্মরণ করার জন্য একত্রিত হয় বাহ্যিকভাবে তার উপরে শামিয়ানা থাকে বাহ্যিকভাবে তার নিচে মাটি থাকে কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ এই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেন একদিকে বাজার হট্টগোল পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার এগুলা খেয়াল করবেন সামনে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আর চতুর্পাশ থেকে যদি এভাবে আওয়াজ আসে আমি কথা বলতে পারি না এটা আমার একটা খারাপ বদভ্যাস কারণ আমি তো আর ইয়াজুজ মাজুজের কিসা বলবো না বা ইউসুফ জুলেখার কিসাও কমো না বা একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাইটা দেয় হরিণ একটা বান্দা ছিল গাছের ইসায় বস এই কাহিনী বলে ওয়াজ শেষ না ওয়াজে আসি অন্তত মানুষদের কাছে কোরআন সুন্নার কিছু কথা আকিদা ঠিক করা আমল ঠিক করা ফিতনা সম্পর্কে সতর্কিত হওয়া ইমান সম্পর্কে সতর্ক থাকা এগুলো বলার জন্যই তো কষ্ট করে আসি এখন দেখলাম আপনারা চতুর্পাশে আওয়াজ করতেছেন তাহলে আমি কী বলবো বলেন আল্লাহ আমাদের সবাইকে বুস্তান করুক সবাই বলেন আমিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত এবং একটি হাদিস তিলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন আমি একটি হাদিস দিয়ে আমার আলোচনা শুরু করি হাদিসের প্রসিদ্ধ কিতাব মুসলিম শরীফ মুসলিম শরীফের কিতাবুল ফিতানে কিতাবুল ফিতানের শুরুর দিকে ইমাম মুসলিম আলাইহি রাহমাহ একটা হাদিস এনেছেন ভয়ঙ্কর হাদিস একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বলেন কি বলেন হাল তারাউনা মা আরা ও আমার সাহাবা একরাম আমি আমার উম্মার অদূর ভবিষ্যৎ যা দেখতে পাচ্ছি আমি আমার উম্মার ভবিষ্যৎ অবস্থা যা দেখতে পাচ্ছি হাল তারাউনা মা আরা আমি আমার যে উম্মার যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি আমি আমার উম্মার যে কঠিন হালাত দেখতে পাচ্ছি আমি আমার উম্মার যে মুসিবত দেখতে পাচ্ছি হাল তারাউনা মা আরা আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বলেন লা ইয়া রাসূলুল্লাহ না ওগো আল্লাহর নবী আপনি যা দেখতে পাচ্ছেন আমাদের পক্ষে তা দেখা সম্ভব না কারণ আপনার কাছে জিবরিল আসেন আপনার কাছে কোরআন আসে আপনার কাছে ওয়াহী আসে আপনার কলব সদা জাগ্রত সুতরাং আপনি আপনার অন্তর দৃষ্টি দিয়ে যা দেখবেন কোনো মানুষের পক্ষে সেটা দেখা সম্ভব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন কি জবাব দেন ইন্নি আরাল ফিতনা মনোযোগ ইন্নি আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার বৃষ্টি পড়া যখন শুরু হয় অনবরত বৃষ্টি পড়ে দশ মিনিট যদি বৃষ্টি হয় দশ মিনিটে কত ফুটা বৃষ্টি পড়ে আপনি গুনে শেষ করতে পারবেন না বৃষ্টি পড়া যখন শুরু হয় এক ফুটার পর আরেক ফুটা আরেক ফুটার পর আরেক ফুটা আরেক ফুটার পর আরেক ফুটা আরেক ফুটার পর আরেক ফুটা বৃষ্টি যেমন অনবরত পড়তে থাকে অনবরত এক পাঁচ মিনিট বৃষ্টি হলে কত ফুটা বৃষ্টি পড়ে আপনি বলতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো আমি দেখতে পাচ্ছি কিয়ামতের আগে আমার উম্মার উপর এমন একটা অবস্থা আসবে কিয়ামতের আগে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে ইন্নি আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার আমি দেখতে পাচ্ছি আমার উম্মার গড়ে গড়ে বৃষ্টির মতো ফিতনা পড়তেছে বৃষ্টির মতো কি আসতেছে বলেন না বৃষ্টির মতো কি আসতেছে মানে একটা ফিতনা শেষ হবে আরেকটা আসতেছে আরেকটা শেষ হবে আরেকটা আসতেছে আরেকটা শেষ হবে আরেকটা আসতেছে
আরেকটা শেষ হবে আরেকটা আসতেছে মানে ফিতনার কোনো শেষ না বলেন ফিতনার কোনো শেষ না তো ফিতনার সময় সবচেয়ে কঠিন অবস্থা কি ভালো করে বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতনা যখন তুফানের মতো আসবে ফিতনা যখন বাতাসের মতো আসবে ফিতনা যখন রাতের অন্ধকারের মতো আসবে ফিতনা যখন বৃষ্টির মতো আসবে আমার উম্মা ইমানের উপর টিকে থাকা এত কঠিন হবে যেমন ভাবে অঙ্গারের উপর কাররাজিল আলান নার একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে আপনার এই জায়গা থেকে হেঁটে সে সোনাপুর যাচ্ছে সোনাপুর থেকে হেঁটে মাইজদি যাচ্ছে মাইজদি থেকে হেঁটে বেগমগঞ্জ যাচ্ছে বেগমগঞ্জ থেকে হেঁটে সোনাইমুড়ি যাচ্ছে যাওয়ার পথে হঠাৎ দেখলো সব রাস্তা ঠিক আছে কিন্তু মধ্যখানে বিশ হাত ত্রিশ হাত জায়গা এমন আছে জায়গা নাই খালি আগুনের অঙ্গার ফালানো বলেন আপনার যত দামি জুতাই হোক আর যত ভালোই জুতা হোক বাংলাদেশের যত দামি জিনিস তত বেজাল বেশি ঠিক না তো এখন মনে করেন আগুনের অঙ্গারের উপর খালি পা দিয়ে হাঁটা যেমন কঠিন কিয়ামতের আগে উম্মার ঘরে ঘরে ফিতনা এমনভাবে আসবে ওই ফিতনার সময় ইমান হেফাজত করা তত কঠিন এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম ইমান বলেন আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম ইমান